আচ্ছা, এবার দেখো একটা নতুন টপিকে ঢুকছি। টপিকটা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলী। এটা তোমার সিলেবাসে রয়েছে। রাসায়নিক সংযোগ সূত্রাবলী বেসিক্যালি মানে এখানে কি রিপ্রেজেন্ট করতে চেয়েছে, বলছে যখন এক বা একাধিক রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্ট মানে কি গো, বিক্রিয়ক পদার্থ, তাকে ইংরেজিতে বলা হয় রিয়াক্ট্যান্ট। যখন এক বা একাধিক রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ যখন রিয়াকশান করে, পরস্পরের সঙ্গে রিয়াকশান করে বা বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, ওরা কতগুলি নির্দিষ্ট ল বা সূত্র মেনটেন করে চলে, ঠিক আছে, সেইগুলোকে বলা হচ্ছে এক কথায় রাসায়নিক সংযোগ সূত্রাবলী। যেসব সূত্রগুলো মেনে চলে তাদেরকে বলা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলী। কী কী ধরনের রাসায়নিক সংযোগ সূত্রাবলী মেনে চলে? এক নম্বর হচ্ছে ভরের নিত্যতা সূত্র, দু নম্বর স্থিরানুপাত সূত্র, তিন নম্বর গুণানুপাত সূত্র, মিথানুপাত সূত্র, গেলিসকের গ্যাস আয়তন সূত্র। এই সূত্রগুলো হচ্ছে ফলো করে তারা চলে, ঠিক আছে। আমরা ধীরে ধীরে নেক্সট প্রসিডিং ক্লাসগুলোতে আমরা কী আলোচনা করব এগুলো সম্বন্ধে আলোচনা করব। নেক্সট লেকচারগুলোতে আমরা এগুলো সম্বন্ধে ডিসকাস করব। তো প্রথমে আজকে দেখো ভরের নিত্যতা সূত্র প্রথমে করি, তারপর কতটা দূর এগোতে পারি আমরা দেখব। তাহলে বুঝতে পারছো তো কী জিনিসগুলো আমরা করাতে চাইছি? ফার্স্টে ভরের নিত্যতা সূত্র হবে, তারপর স্থিরানুপাত সূত্র, অ্যান্ড স্টেপ বাই স্টেপ, অ্যান্ড সো অন। তোমরা এবার বুঝতে পারলে, আইডিয়া পেলে যে আমরা কী করব অ্যাকচুয়ালি। তাহলে ফার্স্ট ভরের নিত্যতা সূত্র করব। ভরের নিত্যতা, আচ্ছা মুছছি না, যদি জায়গা লাগে তখন মুছে দেবো। ভরের নিত্যতা সূত্র ফার্স্ট এটা করছি। কি বলছে ভরের নিত্যতা সূত্রতে? যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়, এই কথাটার অর্থ কী? তোমরা শুনে একটু আইডিয়া পাচ্ছ? আইডিয়া হ্যাজ। তাহলে এটাকে কী বলছে বলতো? যে রাসায়নিক বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের যে ভর থাকে, তৈন বিক্রিয়াজাত পদার্থেরও সে মানে রিয়াকশান করার পরে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রীতম, তারও ভর সমান হবে, বিক্রিয়ক পদার্থের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের ভর সমান হবে। মানে মানে কথা কথা মানে হচ্ছে এটাই, ধরো এ প্লাস বি মিলে হচ্ছে সি প্লাস ডি তৈরি করছে। এ হচ্ছে এখানে কি, এ আর বি হচ্ছে এখানে রিয়াকট্যান্ট, রিয়াকট্যান্ট মানে বিক্রিয়ক। তোমরা এখন থেকে ফ্যামিলিয়ার হও, রিয়াকট্যান্ট মানে হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়াজাত বা প্রোডাক্ট বলা হচ্ছে, প্রোডাক্ট, প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে রিয়াকট্যান্ট এখানে এ বি দুজন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াজাত পদার্থ সি আর ডি ফর্ম করছে। এখানে সূত্র অনুযায়ী বলছে যে এ আর বি যে বিক্রিয়কগুলো রয়েছে, বিক্রিয়ার আগে যে পরিমাণ ওদের ভর থাকবে, বিক্রিয়ার পরে যখন সি আর ডি তৈরি হবে তাদের যে টোটাল ভর, টোটাল টোটাল ভর তখন ইকুয়াল হয়ে যাবে, সমান হয়ে যাবে, লেভেল হয়ে যাবে। শেখর বুঝতে পেরেছ? শেখর নয়, শেখর। তাহলে এটাই বলছে ভরের নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ এনার্জি, না ল অফ কনজারভেশন অফ মাস, মাস মানে ভর, তাই না? তাহলে মাস তো তোমরা দেখেছো সাউদের একটা সিনেমা মনে হয় কি আছে, মাস মাস। তাহলে এটার একটা রিয়েল এক্সাম্পল দেখাচ্ছি, একটা কেমিক্যাল রিয়াকশন দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কী এক্সাম্পল দেখাবো তোমাদের? সিলভার নাইট্রেটের সঙ্গে HCl এর রিয়াকশন দেখাচ্ছি। HCl কি, NaCl কি আছে ওখানে, NaCl, আচ্ছা গুড। এটা হচ্ছে রিয়াকট্যান্ট, এটাও রিয়াকট্যান্ট, দুটো রিয়াকট্যান্ট, এখান থেকে প্রোডাক্ট ফর্ম হতে পারে, কী তৈরি হবে বলো? AgCl আর হচ্ছে NaNO3 তৈরি হবে, তাই না? তাহলে AgCl এর হচ্ছে অধক্ষেপ পড়বে, এইটা হচ্ছে অধক্ষেপের সাইন, ছোটোবেলা থেকে শিখেছো, ক্লাস 9-10 শিখেছো এগুলো, তুমি যখন ছোট্ট ছিলে, এইটুকু ছিলে, এইটুকু এইটুকু, হ্যাঁ বাল্যবেলায় শিখেছো এটা। তাহলে বাল্যবেলায় তুমি যখন অধক্ষেপ পড়তো তাকে তুমি এরকম নিচের দিকে দিচ্ছি না, দিতে কী দেবার, নিতে দিতে তো। তাহলে প্লাস কী লিখবে গো, NaNO3, এইটা এটা হচ্ছে অধক্ষেপ, মানে সাদা রঙের একটা থকথকে অধক্ষেপ, মানে কি ওটা জলের সঙ্গে বা মানে যে মিডিয়ামে তুমি রিয়াকশান করছো তার সঙ্গে মিশবে না, নিচে থিতিয়ে পড়বে, ঠিক আছে। তাহলে এটার এটা প্রোডাক্ট মানে সি আর ডি এর মতো এটা তৈরি হচ্ছে আর কি। ল বলছে যে বিক্রিয়ার আগে এই দুজনের টোটাল ভর যা থাকবে, বিক্রিয়ার পরে এই যে টোটাল যে দুটো যে ডকুমেন্ট তৈরি হয়েছে, এই ডকুমেন্ট দুটোরও ওয়েট একই থাকবে, ডকুমেন্ট না প্রোডাক্ট। মজা আর কি, হ্যাশট্যাগ মজা।
মজা আছে বুঝতে পেরেছো ল অফ কেমিক সরি ল অফ কনজারভেশন অফ মাস ঠিক আছে ফাইন এর একটা ব্যতিক্রম রয়েছে কি ব্যতিক্রম ব্যতিক্রমটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের তত্ত্ব রিলেটিভিস্টিক থিওরি রিলেটিভিস্টিক থিওরি খুব বিশাল বড় একটা থিওরি খুব পপুলার থিওরি মানে খুব রিনাউন্ড থিওরি ওখানে কি বলা হয়েছিল তোমরা এটা তো পড়েছো ছোটবেলায় এটা পড়েছো যে ভর এবং শক্তির তুল্যতা পড়নি আইনস্টাইনের ওই ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার আইনস্টাইনের কী বলা হয়েছিল ওখানে যে তুমি যদি কিছু মানে বলছিল ওখানে যে ভর শক্তিতে শক্তি ভরে রূপান্তরিত হতে পারে তুমি যদি কিছু পরিমাণ যদি ভরকে যদি যদি তুমি বিনাশ করো তাহলে কিছু পরিমাণ শক্তির উদ্ভব ঘটবে আইনস্টাইনের থিওরিতে কী বলা হয়েছিল যে ভর থেকে শক্তিতে রূপান্তরিত হওয়া সম্ভব কী সূত্র অনুযায়ী সম্ভব ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার এই সূত্র অনুযায়ী সম্ভব ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার এই অনুযায়ী সম্ভব যে কতটা পরিমাণ ভর তুমি লুজ করছো বা চলে যাচ্ছে সেইটার ভর এখানে বসাবে এটা আলোর গতিবেগে স্কোয়ার করবে তাহলে সেই পরিমাণ তুমি এনার্জি পেয়ে যাবে কতটা পরিমাণ তুমি ভর হারালে তার বিনিময়ে কতটা পরিমাণ শক্তি পাচ্ছ এইটা দিয়ে প্রকাশ করা হবে সেটা ভরটা এখানে বসালে আলোর গতিবেগ এখানে বসিয়ে দিলে দিলে তুমি এনার্জি পেয়ে যাবে ঠিক আছে এখানে কি বলছে যে মানে এই সূত্রটা বলছে যে কেন পুরোপুরি ঠিক নয় দেখো যখন কেমিক্যাল রিয়াকশান করানো হয় অধিকাংশ ক্ষেত্রে দেখো বিক্রিয়কগুলো যখন মিশিয়ে প্রোডাক্ট ফর্মেশন করে তখন তাপের উদ্ভব বা শোষণ ঘটে তোমরা এটা জানো যখন রাসায়নিক বিক্রিয়া হয় তাপের উদ্ভব বা শোষণ হতে পারে যদি তাই হয় তাহলে কৌস্তব যদি কিছু পরিমাণ যদি শক্তি উৎপন্ন হয় তাহলে তুমি আমাকে বলো যে তাহলে স্যার শক্তিটা আসছে কোত্থেকে নিশ্চয়ই কিছু পরিমাণ ভর কমে গেছে ভর কমে গেছে গো ভর কমে সেই তো শক্তি উৎপন্ন করছে নাহলে মিরমাই এলো কোত্থেকে তুমি তো তাকে নিয়ে আসোনি তাহলে সে এলো কোত্থেকে নিশ্চয়ই স্যার আপনার যে ভরটা ছিল সেই ভরটা কিছুটা কমে গেছে সেই ভরটা কিছুটা কমে গেছে বিক্রিয়কের ভর কিছুটা কমে গেছে রিয়াকশান করতে গিয়ে তার তুল্য পরিমাণ যতটা ভর কমে গেছে ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী সেই পরিমাণ সে শক্তি উৎপন্ন করে দিয়েছে তাহলে আমি কি বলতে পারি যে যতটা পরিমাণ বিক্রিয়কের ভর ছিল ততটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হলো না বলতে পারি না গো কী করে সম্ভব তুমি বলো ধর্ম মতো বলো বলো সম্ভব বলো অন্য বুঝতে পেরেছ তাহলে কিছুটা পরিমাণ কমে যেতে পারে না তাহলে এইটাই হচ্ছে তার ড্রব্যাক মানে ত্রুটি বলতে পারো আর কি তো সবচেয়ে বেস্ট হবে কী বলা উচিত এগুলো সব বইতেই রয়েছে তোমরা পড়বে বুঝতে পারবে তাহলে বেটার হবে যে এটা যদি আমি বলি যে ভর এবং শক্তি শক্তি এবং ভর পরস্পর রূপান্তরিত হতে পারে কিছু পরিমাণ যদি ভরের যদি বিনাশ ঘটে তার তুল্যাঙ্ক পরিমাণ শক্তি উদ্ভব ঘটবে কিছু পরিমাণ যদি শক্তি শোষিত হয় তাহলে কিছু পরিমাণ ভর বাড়বে শক্তি যদি খায় ভর বাড়বে শক্তি চলে গেলে ভর কমবে মানে এটাকে ভরের নিত্যতা সূত্র না বলে ভর এবং শক্তির নিত্যতা সূত্র বলা উচিত ভর এবং শক্তির নিত্যতা সূত্রের বদলে ভর এবং শক্তির নিত্যতা সূত্র বলা উচিত আমার কথাটা কি বুঝতে পেরেছো তোমরা ঠিক আছে না বইতে আছে এগুলো সব ব্যাস এটা শেষ হয়ে গেল ভরের নিত্যতা সূত্র শেষ হয়ে গেল এরপরে স্থিরানুপাত সূত্র এটা করলে ছেড়ে দেবো কিছু নয় ওটা নাথিং আচ্ছা এরপরে দেখো স্থিরানুপাত সূত্র বিবৃতিতে চলে আসো 11 পৃষ্ঠায় প্রত্যেকের বইতে রয়েছে এটা দেখো বিবৃতিতে কী বলছে দেখো যে কোনো যৌগকে যে কোনো উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন উৎস যাই হোক না কেন সবসময়ের জন্য হচ্ছে যৌগটি কতগুলো নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হবে এবং ওই যৌগটিতে যেসব মৌলগুলো রয়েছে ওই মৌলগুলির হচ্ছে মৌলগুলির ভরের অনুপাত সবসময় হচ্ছে নির্দিষ্ট থাকবে এ কথার অর্থ কী বলল তাহলে আরেকবার পড়ছি যে নির্দিষ্ট যৌগকে কোনো নির্দিষ্ট যৌগকে যে কোনো উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন বা যেভাবেই তৈরি করা হোক না কেন যৌগটি কতগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হয় এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ভরের অনুপাত সর্বদা নির্দিষ্ট হয় এই কথাটার অর্থ কী দেখো আমি বুঝিয়ে দিচ্ছি বলছে কোনো একটা যৌগ
আমি উদাহরণ দিলে তোমরা জিনিসটা পুরোপুরি বুঝতে পারবে, ঠিক আছে? উদাহরণ আগে দিই, দিলে তুমি জিনিসটা ক্লিয়ার করতে পারবে। ধরো একটা যৌগ ধরলাম এ এবং বি, এ এবং বি নয়, একটা যৌগ ধরলাম ধরো এবি। এবি একটা যৌগ, কি কি সমন্বয়ে গঠিত জয়িতা? এ আর বি এর সমন্বয়ে এই এবি যৌগটা গঠিত। এই এবি যৌগটা দেখো, ধরে নিলাম, দেখো এখানে কি কি রয়েছে, এ আর বি রয়েছে, এ আর বি এই দুজন মিলে হচ্ছে এবি তৈরি করেছে। হ্যাঁ, আমি যদি ধরি যে এখানে এ এর পরিমাণ হচ্ছে এক্স পরিমাণ, বি এর পরিমাণ হচ্ছে ওয়াই পরিমাণ, হ্যাঁ, তাহলে এখানে ওই এ আর বি এর ভরের অনুপাত কত হবে? এ আর বি এর ভরের অনুপাত কত হবে? এক্স ডিভাইডেড বাই ওয়াই। ভাই অনুপাত রে পাগলা, ভরের অনুপাত বলছি, এক্স বাই ওয়াই বা এক্স ইস টু ওয়াই, মানে এটা মানে হচ্ছে এক্স ইস টু ওয়াই, ফাইন, ঠিক আছে? এই এবি কে ধরো একটা নির্দিষ্ট প্রসেসে তৈরি করা হয়েছিল, যদি আর একটা ডিফারেন্ট প্রসেস আমি অ্যাপ্লাই করি, অন্য একটা প্রসেসে আমি অ্যাপ্লাই করছি, দিয়ে সেটাকে এবি এবি তৈরি করছি অন্য একটা প্রসেসে, সেখানে আমি ধরে নিলাম যে এবি কে তৈরি করা হচ্ছে একটা ডিফারেন্ট প্রসেসে, সেখানে এ আর বি এর পরিমাণ কত? এর হচ্ছে ধরো এম পরিমাণ, এটা হচ্ছে এন পরিমাণ, তাহলে এর পরিমাণের অনুপাত বা ভরের অনুপাত কত হবে? এম বাই এন, সরি, এম বাই এন, বা বলতে পারি এম ইস টু এন। এটা কি কিসের অনুপাত গো? এটা এ ইস টু বি বলতে পারি, এ ইস টু বি এর অনুপাত এটা। তাহলে তোমার সূত্র বলছে এখানে, যে তোমার স্থিরানুপাত সূত্র বলছে যে এবি কে যে কোনোভাবে তৈরি করা হোক না কেন, এ প্রসেসে করেছি, এটা ধরো একটা প্রসেস ওয়ান, পি ওয়ান প্রসেস ওয়ান, এটা হচ্ছে পি টু প্রসেস টু, যে প্রসেসে তৈরি করা না কেন, এবি কে এবি যে মূল নিয়ে তৈরি হবে সব ক্ষেত্রে একই হবে, মানে এখানেও দেখো এ আর বি এর সমন্বয় হয়েছে, এখানেও সেই এ বি এর সমন্বয় হবে সবসময়ের জন্য এটা। আর বলছে যে ওদের যে ভরের অনুপাত সবসময়ের জন্য একই হবে, মানে এখানে ভরের অনুপাত কত ছিল, এর এক্স পরিমাণ ওয়াই, এক্স ইস টু ওয়াই, এ ছিল এম ইস টু এন, বলছে এদের পরিমাণের অনুপাত সবসময়ের জন্য সমান হবে। দেখো এটাতে আমি বলতে পারি, এই সূত্র অনুযায়ী আমি কী বলতে পারি, এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু এম ইস টু এন, এইটা বলছে, মানে আমি বলতে পারি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এম বাই এন, এইটা হচ্ছে স্থিরানুপাত সূত্রের মানে মেন ব্যাপার আর কি, গাণিতিকভাবে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, ঠিক আছে? ব্যাখ্যাটা বুঝতে পেরেছো? আমি একটা রিয়েল এক্সাম্পল দিই, আমি একটু রিয়েল ভালোবাসি আর কি। হ্যাঁ, অর্ণব ওইভাবে তাকিও না, আমি লজ্জা পেয়ে যাই। তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা মুছে দিলাম না মুছবো না, আমার ব্যাপার। আচ্ছা, ধরলাম ওয়াটার, ওয়াটার মানে এবির জায়গায় আমি ওয়াটারকে কনসিডার করছি, ওয়াটার কী কী দিয়ে তৈরি, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি, ঠিক আছে? আমি ধরে নিলাম ওয়াটারকে দুটো প্রসেসে তৈরি করা হচ্ছে, ধরো পি ওয়ান একটা প্রসেস, পি টু একটা প্রসেস, তাহলে ওয়াটার তৈরি হচ্ছে দুটো প্রসেসে, পি ওয়ান আর পি টু প্রসেসে। দেখো প্রত্যেক ক্ষেত্রে, দেখো এর ক্ষেত্রেও এই প্রসেসে তৈরি হলেও সেই ওয়াটারই তো তৈরি হচ্ছে, এর ক্ষেত্রেও তো সেই ওয়াটারই তৈরি হচ্ছে বলো, তাহলে এর ক্ষেত্রেও সেই হাইড্রোজেন আর অক্সিজেন দেখো সেই একই মৌল নিয়ে তৈরি, এখানেও সেই হাইড্রোজেন অক্সিজেন, তাহলে প্রথম স্থিরানুপাত সূত্রে প্রথমে বলেছিল প্রথমে দিকে যে যাই কোনো যৌগ যে উৎস থেকে তৈরি হোক না কেন, তাতে মৌলগুলো সবসময় একই হবে। মানে তুমি অর্ণব ক্যানেল পাড়ের জলে যে তুমি বলবে যে ক্যানেল পাড়ের জল আর স্যার চোখের জল আর ডাবের জল আর অ্যামাজন নদীর জল কি আলাদা আলাদা নাকি, তুমি বলবে স্যার ক্যানেল পাড়ের জল মনে হয় একটু এক্সট্রা অর্ডিনারি, হ্যাঁ সবই তো জল, আলাদা নাকি না একই? একই তো সব, ডাবের জলে কি আলাদা জল, ওটা এইচ টু নয়, চোখের জলও সেম, একই না আলাদা, একই না? আরে জল রে বাবা, জল 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 চল এখানে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে প্রত্যেক ক্ষেত্রে সেই সেম মৌল নিয়ে তৈরি, এইটা একটা স্টেটমেন্ট ছিল। সেকেন্ড স্টেটমেন্টে কী বলা হয়েছিল, যে থার্ডের পরমাণুর ভরের তারা যেসব মৌল নিয়ে তৈরি,
তাদের হচ্ছে ভরগুলোর অনুপাত হচ্ছে সমান হবে কি? তাহলে বাবু এখানে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে তৈরি, তাহলে হাইড্রোজেনের এখানে ভর কত? দুই। এক একটা হাইড্রোজেনের পরমাণুর ভর হচ্ছে এক, তাহলে দুটো হাইড্রোজেন রয়েছে তাই হচ্ছে দুই। এক একটা অক্সিজেনের ভর কত? ১৬ করে, ১৬। আচ্ছা এখানেও দেখো সেম, হাইড্রোজেনের ভর হচ্ছে দুই, অক্সিজেন হচ্ছে ১৬। ফাইন না? অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি কোনো কথা হবে না। তাহলে দেখো একে রেশিও করে দাও তো। তাহলে রেশিও মানে হাইড্রোজেন ইস টু অক্সিজেনের রেশিও কত হচ্ছে? টু ইস টু ১৬, মানে ওয়ান ইস টু ৮। বাবু এখানেও তুমি একটু হাইড্রোজেন ইস টু অক্সিজেন করে দাও তো। তাহলে সুপ্রভাত। ও সুপ্রভাত, কত হবে? তোমার সবগুলো সমান, তোমার ওই দুটো, ওই দুটোই সমান ছোট্ট, তোমার দুটোই সমান। দেখো ঠিক আছে, তাহলে এটাই ছিল রাধে রাধে, এটাই ছিল স্থিরানুপাত সূত্র। কি কি বলছে শুনো, বলছে যে স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতিটা সর্বদা সমান হয় না। মানে কি এই কথাটার মানে বোঝো? বলছে স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতিটি সবসময় সত্য হয় না। স্থিরানুপাত সূত্রে আমি উদাহরণ দিয়ে বোঝালে তোমরা জিনিসটা বুঝতে পারবে। মানে বলছে যে কোনো একটা যৌগ যখন যেসব মৌল নিয়ে তৈরি হয়, ধরো সেম মৌল নিয়ে তৈরি হলো, বলছে সেম মৌল নিয়ে তৈরি হলে তাদের ভরের অনুপাত সমান হবে। উল্টো বিবৃতিটা কী বলতে পারি? যে তাদের হচ্ছে যদি ভর যদি সমান হয়, ভরের অনুপাত যদি সমান হয়, তাহলে যৌগটা সেম হওয়া উচিত। এটা তো তার বিপরীত বিবৃতি। আরেকবার বলছি দেখো, একটু খেয়াল করে দেখো, বলছে যে যৌগটা যদি একই হয়, যে কোনো উপায়ে তৈরি করা হোক না কেন, তাদের ভরের অনুপাত সমান থাকবে। মানে তাদের মৌলগুলো সেম, আর যদি ভরের অনুপাত যদি করা হয় তাহলে ভরের অনুপাতও সেম থাকবে। তাহলে এর উল্টাটা কী হবে? উল্টাটা আমি বলতে পারি যে ভরের অনুপাত যদি সেম আর মৌলগুলো যদি একই হয় তাহলে যৌগটা সেম হবে। এটা হওয়া উচিত তো, বিপরীত বিবৃতিতে এটাই বলছে। কিন্তু আমি একটা উদাহরণ, মিনময় তোমার চোখে আঙুলো দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একটা। দেখো ডাইমেন্ড, না মুছবো না, ডাই খুঁচে দেবো না, দেবো না রে বাবা, টেনশন করিস না। তাহলে ডাইমিথাইল ইথার আছে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে CH2H5OH, C2H5OH, আর ডাইমিথাইল ইথার এর সংকেত হচ্ছে, ডাইমিথাইল ইথারের সংকেত হচ্ছে CH3OCH3। তোমরা পরে এগুলো অর্গানিকে শিখবে, ডাইমিথাইল ইথার বলা হচ্ছে একে। তাহলে এখানে কারা কারা নিয়ে তৈরি, এখানে কে কে দিয়ে তৈরি? কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে আর অক্সিজেন। এখানেও কি কি রয়েছে? কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে আর অক্সিজেন। এখানে এদের ভরের অনুপাত দেখো, তাহলে কার্বন ইস টু, তুমি এখানে রেশিও করো, কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন সমান কত হবে? কার্বনের ভর এখানে কত? পালিয়ে গেলে ভালো হবে না, কন্টিনিউ করব, ডিস্টার্ব এখানে চলে আসবে। চলো চলো চলো, তাহলে কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন, এদের ভরের অনুপাত কী হবে? বাবু দেখো এখানে কার্বন দুটো রয়েছে, এক একটা কার্বনের ভর হচ্ছে ১২ করে, তাহলে ১২ দুগুণে ২৪, ২৪ ইস টু হাইড্রোজেন কটা রয়েছে? ৫টা আর একটা, ৬টা, এখানেও একটা হাইড্রোজেন, তাহলে টোটাল ৬টা হাইড্রোজেনের ৬, এক একটার জন্য এক করে ভর, আর অক্সিজেন, অক্সিজেন একটা রয়েছে গো, তাহলে একটা অক্সিজেনের জন্য কত ভর বসবে? ১৬। তাহলে একে কাচাকুচি করে দাও তো একটু, দুই দিয়ে যাবে তো, ১২ দিয়ে ২৪, দু তিনে ৬, দু আষ্টে ১৬, ঠিক আছে। আচ্ছা এখানে না আর যাবে না, এখানেও দেখো সেম, দেখো এদের যদি রেশিও করো, তাহলে রেশিও করছো, তাহলে এখানে দুটো কার্বন মানে ২৪ ইস টু হচ্ছে হাইড্রোজেন হচ্ছে কটা? ৩, ৩ ৬ ইস টু অক্সিজেন হচ্ছে একটা, ১৬, মানে এরও সেম রেশিও আসবে, ১২ ইস টু ৩ ইস টু ৮, এই রেশিও আসবে। দেখো দুজনের রেশিও সমান,
বাবুরাম, খোকা বাবুরা, খুকিরা, তোমরা একটু শোনো, মন দিয়ে শোনো, যে দেখো রেশিও সমান। রেশিও সমান হলে তুমি কি বলতে পারবে যে এখানে যৌগটা সমান? বাইতে দেখো, যেটা বলতে চাইছি দেখো, এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের রেশিও দেখো সমান। এর যা এর তা, মানে এর ক্ষেত্রে যা, আমি এই পোর্শনটা আমরা আলোচনা করছি, এই পোর্শনটা আমরা আলোচনা করছি, কিন্তু কি ডিজাইনের ব্যাগ হয়ে গেছে, হাতল ব্যাগ। তাহলে এইটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে কনসিডার করছি। তাহলে দেখো পরমাণু মৌলগুলোও একই, এখানে যা রয়েছে এখানে তাই, অনুপাতও একই, তাহলে যৌগটা সেম হওয়া উচিত ছিল। আগে যেটা পড়েছিলাম যৌগের ক্যারেক্টার একই হওয়া উচিত ছিল, কিন্তু এখানে যৌগ দুটো কি একই পেলে নাকি আলাদা আলাদা? দেখো অ্যালকোহল এটা, এটা ইথার, দুজনের প্রপার্টি আলাদা। অ্যালকোহল এটা খেয়ে লোকে হরে কৃষ্ণ করে করে না? অ্যালকোহল খেয়ে লোকে এই যে আমি তোমাকে চড়ব না এরকম করে না? হ্যাঁ, তাহলে অ্যালকোহল আর ইথার, ইথার খেলে তো ইন্দা ভোগমা হয়ে যাবে, হয়তো মায়ের বকে চলে যাবে। তাহলে ইথার আর অ্যালকোহল দুটো আলাদা জিনিস, এটা একটা মিষ্ট পানীয় যেটাকে তুমি থালা বাসন ধোয়ার কাজে ইউজ করতে পারো। অ্যালকোহলকে, ইথাইল অ্যালকোহলকে স্যানিটাইজার হিসাবে, আর এটা ইথার, ইথার অন্য কাজে দ্রাবক হিসাবে ইউজ করা হয়, এটা কিন্তু খাওয়া বা থালা বাসন মাজার জন্য। ঠিক আছে, তাহলে এটা ছিল তার বিপরীত বিবৃতি, যেটা কিন্তু সঠিক নয়, এটা আমি প্রুভ করে দেখালাম। ঠিক আছে, তো এইটা একটা ছিল। আর হচ্ছে এর সীমাবদ্ধতাটা একটু বাড়িতে দেখে নেবে, সীমাবদ্ধতাতে কী বলছে, যে যদি তোমার অক্সিজেন, অক্সিজেন ধরো তুমি যে ওখানে বলেছিল যে কোনো উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন, সবসময়ের জন্য হাইড্রোজেন আর এসে অক্সিজেন দিয়েই তৈরি হবে, কিন্তু ধরো কোনো উৎস থেকে এমন ধরো ওয়াটার তৈরি করা হলো যেখানে অক্সিজেনটা, অক্সিজেনের অনেকগুলো আইসোটোপ আছে তোমরা জানো, এটা অক্সিজেন হচ্ছে 8-16, অক্সিজেন 8-18, এরকম সব আইসোটোপ সব রয়েছে, তাই না? ধরো কোনো একটা উৎস থেকে ধরো ওয়াটারকে 18 আইসোটোপ হিসেবে পেয়েছো, তাহলে সেক্ষেত্রে অনুপাত চেঞ্জ হয়ে যাবে না, এটা একটা তার ত্রুটি, তাই না? মানে ওই যে আইসোটোপের জন্য এই ত্রুটিটা থাকতে পারে। আর একটা হচ্ছে যে অনেক সময় নন স্টয়চোমেট্রিক কম্পাউন্ডের ক্ষেত্রে, মানে এই এই সব টাইপের কম্পাউন্ড, ধরো CO2O হয় জেনারেলি, ধরো CuO হয় বা CO2O হয়, CO2S হয়, বাট এক্ষেত্রে এক মিনিট, CO2O ধরো হয় সাপোজ, একে কী বলা হয়, কিউপ্রিক অক্সাইড না কিউপ্রাস অক্সাইড? কিউপ্রাস অক্সাইড। ঠিক আছে, পরে এগুলো শেখাবো। তাহলে এর ক্ষেত্রে যদি 2 হয় তাহলে একে স্টয়চোমেট্রিক কম্পাউন্ড বলা হয়, যৌগ বলা হয়, কিন্তু এটা নন স্টয়চোমেট্রিক হওয়ার জন্য এখানে 1.7 হয়। তাহলে দেখো এর ক্ষেত্রে রেশিও মেনটেন করবে না, সেই কপার ইজ টু অক্সিজেন কিন্তু অন্য চলে আসবে, তাই না? তো এইসবের ক্ষেত্রে, এইসব নন স্টয়চোমেট্রিক কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু এই স্থিতানুপাত সূত্রটা মেনটেন হবে না। এগুলো জাস্ট বলছি শোনো, এইসব যে সূত্র টুত্র, এইসব বিবৃতি টিবৃতি, এগুলো বলতে পারো একটু আফুয়া জিনিস আর কি, মানে এগুলো পরীক্ষায় আসে না, এগুলো সব আর মেরে রাখবে। আর মানে হচ্ছে, আর মানে রাহুল দেব বর্ম নাকি, আর মানে হচ্ছে রিডিং, ওগুলো একটু রিড মারবে, আর লিখে রাখবে, একটু বুঝে নেবে, কনসেপ্ট নিয়ে বেরিয়ে যাবে। আর সূত্রটা বিবৃতিটা শুধু একটু মুখস্থ করে নেবে, যদি কখনো দিয়ে দেয়। কী লিয়ে আছে, মানে রিস্ক নেওয়ার কী আছে বলো তুষার? তো এই অবধি আজকে থাকলো, নেক্সট ক্লাসে আমরা নেক্সট পার্টটা কনসিডার করবো, কন্টিনিউ করবো। থ্যাংক ইউ সো মাচ, ওকে চলো, থ্যাংক ইউ।